أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লা বরক সম্মানিত ভাই যিনি যে হারাম বক্ষণকারী সালাদ কবুল হয় না এখন যার পুরিপুরি হারাম না কিছু হালাল আছে কিছু হারাম আছে তার সালাদের কী অবস্থা হবে প্রথম কথা হচ্ছে যখন কেউ বক্ষণ করবে তখন তার দোয়া কবুল হবে না এই বিষয়ের পরে হাদিস আছে আর সালাদে যদিও নাকি ফরল আদায় হয়ে যাবে তবে সব হবে না ফরজ দায়িত্ব আদায় হয়ে যাবে কিন্তু যে পরিমাণ সব হওয়া দরকার সে সব থেকে বঞ্চিত হবে আর যে ব্যক্তি হারাম বলতে মদ খাবে ওই ব্যক্তির চল্লিশ দিনের সালাদ কবুল হবে না বলে সঠিক হাদিস আছে একটি হাদিস সেই মুসলিমের মধ্যে আসে আবু রিয়াল্লাহ তাল থেকে রাসুল সাল্লা সাল্লাম আসাদ করেন ইন আল্লাহ তৈব জীবা আল্লাহ তামর কথা পবিত্র আর পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না ইন আল্লাহ আমার আমার উম সালিন আল্লাহ তালা মোমেনদেরকে ওই বিষয়ে নির্দেশ দিচ্ছেন যে বিষয়ে নির্দেশ দিচ্ছেন আম্বেকর

পবিত্র রিজিক থেকে যা আমি তোমাদেরকে দিসি সুমার আকার আর রাজুল ইয়ুতিলুসফর এরপরে রাসু সাল্লা সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন যে লম্বা লম্বা সফর করে যেমন হ্রদের সফর লম্বা সফর করলো আস আতা আকবার যে শরীর সফর করতে করতে একবারে ধুলায় মিশ্রিত হয়ে গেছে এলো মেলো হয়ে গেছে জড়া হয়ে গেছে সফর করতে করতে সে ব্যক্তি ইয়ামুদ দুই হিলা সামা সে দুহাত আসমানের দিকে উড়ল অর্থাৎ আল্লাহ তাআলার নিকট দোয়া করল ইয়া রাব্বি ইয়া দোয়া করতে থাকলো ওয়া মা'আমহু হারাম তার খানা হচ্ছে হারাম ওয়া হু হারাম তার ফিনে হচ্ছে হারাম বাসু হু হারাম এবং তার পরনের কাপড় সবও হারাম ওয়া গুযিয়া বিল হারাম সে হারাম বক্ষণকারী ফাআন্না ইফতাজাউ লাহ তাইলে তার দ্বকিব কিভাবে গ্রহণ করা হবে তাইলে এই হাদিসে ভুলে গেছে দোয়া কবুল হবে না সালাত কবুল হবে না এখানে উল্লেখ করা হয়নি সালাতের বিষয়টা হবে সালাতের সালাত সালাদলে সালাতে অবশ্যই সে যে ফরস থেকে মুক্তি পাবে ফরজের যে মজা দিতে হবে তবে দোয়া করলে দোয়া কবুল হবে না আর যে বন্দা হারাম বক্ষণ করে ওই ব্যক্তি জানাতে যাবে না হাদিসের ভিতরে এটা আছে যে ব্যক্তির শরীর হারাম খাওয়ার মাধ্যমে গঠন হয় ওই ব্যক্তির শরীর জানতে যাবে না আশা করি সেটা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাইকুম রহমতুল